নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এরুটি চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অঙ্কের সমাধান নিয়ে। আপনারা মন দিয়ে এই ভিডিওটি দেখুন এবং এছাড়াও প্লেলিস্টে পরীক্ষা সম্বন্ধীয় সমস্ত বিষয়ের ভিডিও আপলোড করা আছে, যা আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে হয় না আপনাদের এই ভিডিওটি দেখার পর অন্য ভিডিও দেখার প্রয়োজন পড়বে। প্রশ্ন: একটি লোক একটি 180 মিটার দীর্ঘ রেলওয়ে সেতুতে দাঁড়িয়ে আছে, কিন্তু তিনি দেখছেন যে একটি ট্রেন সেতুটি অতিক্রম করে 20 সেকেন্ডে, কিন্তু নিজেকে মানে ওই ব্যক্তিকে 8 সেকেন্ডে। তাহলে ট্রেনের গতিবেগ কত? খুব সোজা অঙ্ক বন্ধুরা, জাস্ট আপনারা একটু মন দেন তাহলে বুঝতে পারবেন। তাহলে আমাদের ট্রেনটির গতিবেগ কত সেটা বার করতে বলেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি কি দি লেন্থ অফ দি ট্রেন বি এক্স মিটার, মানে ট্রেনটি এক্স মিটার লম্বা। তাহলে দেন দ্য ট্রেন কভার এক্স মিটার, মানে তার নিজের দূরত্ব ইন 8 সেকেন্ড, মানে সেই ব্যক্তিকে যখন সে অতিক্রম করে তার মানে সে কি সে নিজের দূরত্ব যায়। অ্যান্ড এবং ট্রেন সেতু অতিক্রম করে 20 সেকেন্ডে। অ্যান্ড এক্স প্লাস 180 মিটার, মানে যেহেতু সেতুটা 180 মিটার দীর্ঘ, তাহলে সে নিজেকে এবং সেতুটিকে অতিক্রম করে 20 সেকেন্ডে। তো আমরা বন্ধুরা এখানে লিখতে পারি এক্স ডিভাইডেড বাই 8, মানে ট্রেনটার দূরত্ব ডিভাইড বাই 8 সেকেন্ডে যে ব্যক্তিকে অতিক্রম করে সেটি ইজ ইকুয়াল এক্স প্লাস 180, মানে ওই ট্রেন এবং ওই সেতুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই 20। তা এইটা আপনারা যদি ভাবতে পারেন বা এইটা আপনারা যত তাড়াতাড়ি ভাববেন আপনাদের অ্যান্সার তত তাড়াতাড়ি সম্ভব, মানে অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেশনের পার্টি হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি, এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি কি না 120। তাহলে আমরা পেয়ে গেলাম কি এক্স, আমরা ধরেছিলাম কি না ট্রেনটি কত লম্বা বা ট্রেনটির দৈর্ঘ্য, তা সেটা আমাদের বেরিয়ে গেছে কি না 120 মিটার, আমরা সেটা পেয়ে গেছি। এইবার বলেছি কি ট্রেনের গতিবেগ কত, আমাদের ট্রেনের গতিবেগটা বার করতে হবে। তাহলে বন্ধুরা এই 120 মিটার যায় এই 8 সেকেন্ডে, তাই না বন্ধুরা? এটা আমরা বলতে পারি। তাহলে অত মিটার পার সেকেন্ড, তাহলে এটা আমরা লিখেছি অত মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দেখুন অ্যান্সারগুলোতে কিলোমিটার পার সেকেন্ড দেওয়া আছে। তাহলে আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে মিটার থেকে কিলোমিটার করতে গেলে কি করতে হয় না 18/5, আর কিলোমিটার থেকে মিটারে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তা সেটা করার পরে আমাদের অ্যান্সার বেরিয়েছে 54 কিলোমিটার পার এইচ। তা বন্ধুরা আমাদের এখানে অপশান হলো বি, 54 KMPH, মানে কিলোমিটার পার ঘন্টা। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে: দুটি ট্রেন একই পথে 40 কিলোমিটার পার ঘন্টা এবং 20 কিলোমিটার পার ঘন্টায় চলছে, মানে দুটি ট্রেনের গতিবেগ আমাদের এখানে দেওয়া আছে। এইবার দুটো ট্রেনটি 5 সেকেন্ডের মধ্যে ধীর গতির ট্রেনটিকে বসে থাকা একজন লোককে সম্পূর্ণরূপে অতিক্রম করে, দ্রুত ট্রেনটির দৈর্ঘ্য কত? তা বন্ধুরা আপনাদের এখানে একটা জিনিস আমার বলা উচিত, সেটা হচ্ছে রিলেটিভ স্পিড। তাহলে রিলেটিভ স্পিড আমরা যখন বার করি, দুটি ট্রেন যখন একই পথে যাচ্ছে তখন এটা হবে মাইনাস, ঠিক আছে? বিপরীত দিকে যদি যায় তাহলে হবে সেটা প্লাস, আর একই দিকে যদি যায় তাহলে সেটা হবে মাইনাস। তাহলে রিলেটিভ স্পিড বার করেছি কি না এক ট্রেনের থেকে আরেক ট্রেনের রিলেটিভ স্পিড, মানে 40 - 20, তাহলে ইজ ইকুয়াল টু কত বেরিয়েছে না 20 কিলোমিটার পার এইচ, আমাদের এটা রিলেটিভ স্পিড বেরিয়ে গেছে। এইবার আমাদের কি করতে হবে, এইখানে দেখুন যে দুটো ট্রেনটি 5 সেকেন্ডের মধ্যে ধীর গতির ট্রেনটিকে বসে থাকা একজন লোককে সম্পূর্ণরূপে অতিক্রম করে। একটা জিনিস লক্ষ্য করেন বন্ধুরা, এইখানে কিন্তু মিটার পার সেকেন্ড, দেখুন অ্যান্সারগুলো এ বি সি ডি এটাই মিটারে দেওয়া আছে আর এটা 5 সেকেন্ড। তাহলে আমাদের কি কিলোমিটার থেকে আমরা যদি মিটারে যাই, ঠিক আগের অঙ্কের ঠিক উল্টোটা করব। আগের অঙ্কে কী ছিল না, আগের অঙ্কে ছিল আমাদের যে আমরা করেছি কি 18 × 5, তার মানে কি কিলোমিটারে নিয়ে গেছি। এইবার আমার তার ঠিক উল্টো করতে হবে, মানে কি সেই কিলোমিটারটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে সেটা কি করতে হবে না 5/18 দিয়ে গুণ করব। গুণ করে আমাদের বেরিয়ে গেল কি মিটার পার সেকেন্ড, মানে 50/9 মিটার পার সেকেন্ড বেরিয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা? এইবার লেন্থ অফ দ্য ফাস্টেস্ট ট্রেন, মানে এবার যে দ্রুততম ট্রেনটি তার সেটার কত দৈর্ঘ্য সেটা বার করতে হবে। তাহলে তার রিলেটিভ স্পিড পেয়ে গেছি মিটার পার সেকেন্ডে, 50/9 × 5, মানে 5 সেকেন্ডে সে কতটা দূরত্ব যায়, ঠিক আছে? তাহলে 5 সেকেন্ডে যে দুটো ট্রেনটি 5 সেকেন্ডের মধ্যে ধীর গতিতে বসে থাকা একজন মানুষকে অতিক্রম করে, একজন মানুষকে অতিক্রম করে ট্রেনটিকে না, ঠিক আছে? তা আমরা এটাকে 5 দিয়ে করলাম, তার মানে কি সে নিজের দূরত্ব গেছে। তাহলে সে নিজের দূরত্ব কতক্ষণে গেছে না 27.79,
বা 27.79। এটা যদি আপনাদের দশমিকে যাওয়া হয় তাহলে 27.78 মিটার। আপনাদের প্রশ্নের উত্তর ঠিক যেরকমভাবে দেওয়া থাকবে, যদি ডেসিমেল নাম্বারে থাকে তাহলে ডেসিমেল নাম্বারে অ্যান্সার করবেন, আর যদি আপনাদের পূর্ণ সংখ্যায় থাকে তাহলে আপনারা পূর্ণ সংখ্যা করবেন। এখানে দেখুন আমাদের কি আছে, না 27.79 মিটার, আপনাদের পূর্ণ সংখ্যা আছে, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে অপশান এ। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, বিপরীত দিকের দুটি ট্রেন 36 মিটার পার ঘন্টা এবং 45 কিলোমিটার পার ঘন্টা ধীর গতিতে থাকা ট্রেনের মধ্যে একজন লোককে 8 সেকেন্ডের মধ্যে দ্রুততর ট্রেনটি অতিক্রম করে, তাহলে দ্রুত ট্রেনটির দৈর্ঘ্য কত? সেই ঠিক আগের মতো অঙ্কটা, আগের মতো অঙ্কটার ক্ষেত্রে কী হয়, আগের মতো অঙ্কে কী ছিল যে রিলেটিভ স্পিড বার করার সময় আমরা বিয়োগ করেছিলাম, কেননা তেন্দিটি একই দিকে যাচ্ছিল। এইবার দেখুন কথাটা লেখা আছে, এই বিষয়টার মধ্যে কিন্তু আপনাদের প্রশ্নের অ্যান্সার করাটা অবশ্যই নির্ভর করে, আর এটা কিন্তু লক্ষ্য করবেন। বিপরীত দিকে মানে রিলেটিভ স্পিড বিপরীত দিকে থাকলে আমরা কী করবো, রিলেটিভ স্পিড যোগ করে দেবো। তাহলে আমরা এখানে কী করছি, না 36 + 45 যোগ করে আমাদের বেরিয়েছে কত, 41 কিলোমিটার পার ঘন্টা। এইবার 41 কিলোমিটার পার ঘন্টা আছে, কিন্তু এখানে তো 8 সেকেন্ডে দেওয়া আছে, তাহলে আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 5 দিয়ে গুণ করে আমরা এটাকে মিটার পার সেকেন্ডে করব, তাহলে মিটার পার সেকেন্ডে কত বেরিয়েছে, না 45/2 মিটার পার সেকেন্ড। এইবার সেই আট সেকেন্ডের মধ্যে দ্রুততম লোকটিকে অতিক্রম করে, তাহলে 45/2 × 8, তার মানে আমাদের অ্যান্সার বেরোবে 180 m। তাহলে ট্রেনটির দুটো ট্রেনটির দৈর্ঘ্য কত, না 180 মিটার। এখানে হচ্ছে অপশান ডি 180 মিটার। খুবই সোজা অঙ্ক বন্ধুরা, একই অঙ্ক ছিল আগের অঙ্কটার মতো এই অঙ্কটা, তা সুতরাং ঠিক এইভাবে অঙ্কগুলো আপনাদের করতে হবে। আগের অঙ্কটা ছিল কি, না ট্রেন দুটি একই দিকে যাচ্ছে আর এটা ট্রেন দুটি বিপরীত দিকে যাচ্ছে। তা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে বিপরীত দিকে থাকলে রিলেটিভ স্পিড যোগ হয় আর একই দিকে থাকলে বিয়োগ হয়। চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে 10 সেকেন্ডে এবং 15 সেকেন্ডে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হয়, কত সময় বা সেকেন্ডে আমাদের চেয়েছে, তার বিপরীত দিকে দুটি ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করে, মানে বিপরীত দিকে একে অপরকে, সেই বিপরীত মানে রিলেটিভ স্পিডের একটা গল্প আছে। তাই সুতরাং চলুন অঙ্কটা আস্তে আস্তে করা যাক। তাহলে স্পিড অফ দ্য ফার্স্ট ট্রেন, তাহলে প্রথম ট্রেনটার স্পিড কত হবে, না কি বলেছে, না 10 সেকেন্ডে যাচ্ছে কত, না 120 মিটার, মানে টেলিগ্রাফ পোস্ট যখন তখন তো ট্রেন শুধু নিজের দূরত্বই যাচ্ছে, তাহলে 10 সেকেন্ডে কতটা দূরত্ব যায়, তার মানে 120 তার নিজের দূরত্ব ডিভাইড বাই 10 সেকেন্ডে কতটা যায়, এই যে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল 12 m/s। ঠিক তারপরে স্পিড অফ দ্য সেকেন্ড ট্রেন ঠিক একই, সেই ট্রেনটার দৈর্ঘ্যকে 120 বলা আছে, ট্রেন দুটি একই দৈর্ঘ্যের, এই যে একই দৈর্ঘ্যে, তা সেটা 15 সেকেন্ডে কত যাচ্ছে, না 8 m/s, মানে 8 মিটার/s। এইবার আমরা পেয়ে গেলাম যে কি, না দুটো ট্রেনের স্পিড। এইবার রিলেটিভ স্পিড যখন বার করবো তখন ট্রেন দুটির আমি যোগ করে দেব, তা ট্রেন দুটি যে সময় যাচ্ছে যে স্পিড দুটো, সেই স্পিড দুটো যোগ করে আমাদের অ্যান্সার পেয়েছে হচ্ছে 20 m/s। এইবার রিকোয়ার টাইম মানে হচ্ছে কত সময় তারা বিপরীত দিকের দুটি ট্রেন একে অপরকে অতিক্রম করবে, তাহলে কত দূরত্ব যাবে একে অপরকে, দুটো ট্রেনের দূরত্ব 120 তা ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড 20, তা আমাদের এখানে অ্যান্সার বের হচ্ছে 12 সেকেন্ড। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পেরে থাকেন তাহলে আপনারা ভিডিওটি পজ করুন, পজ করে আরেকবার দেখুন, বা ডিসক্রিপশন বক্স থেকে আমাদের পিডিএফটি ডাউনলোড করে আপনারা এটা করতে পারেন। তো বন্ধুরা এই প্রশ্নের উত্তর হলো অপশান এ 12 সেকেন্ড। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দুটি ট্রেন একই গতিতে বিপরীত দিকে চলছে, সেই রিলেটিভ স্পিডে একটা ব্যাপার চলে এসেছে, ঠিক আছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হয় এবং তারা অপরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কিমি পার ঘন্টায় কত, এটা কিলোমিটার পার ঘন্টায় আমাদের বার করতে হবে। খুবই সোজা অঙ্ক বন্ধুরা, এই অঙ্ক আমরা আগেও করে এসেছি, চলুন বন্ধুরা এই অঙ্কটা দেখা যাক। লেট দ্য স্পিড অফ ইচ ট্রেন, এখানে আমাদের ট্রেনের স্পিড বলা নেই, তা ট্রেনের স্পিড, লেট দ্য স্পিড অফ দ্য ইচ ট্রেন ইজ x m/s, ট্রেনের গতিবেগ আমরা এখানে বার করছি, ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্য এখানে বলে দেওয়া আছে। দেন রিলেটিভ স্পিড অফ দি টু ট্রেন, আমরা কত বলি, এক্স, তার মানে বিপরীত দিকে, যেহেতু বিপরীত দিকে তাহলে বিপরীত দিকে গেলে কী হবে, যোগ হবে, তাহলে x + x 2x/s, তাহলে 2x m/s এটা আমরা বার করতে পারি। তাহলে সো এখানে আমরা বলতে পারি 2x ইজ ইকুয়াল টু ট্রেন দুটির দৈর্ঘ্য কত, সে নিজের দূরত্বই যাচ্ছে, তাই না, তাহলে 120 + 120,
এটা আমরা করেছি। তা 120+120 একে আমরা দুই দিয়ে ভাগ করে আমাদের এক্স এর মান বেরিয়েছে 10। তা আমরা এক্স কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম ট্রেনের স্পিড, তাহলে দুটো ট্রেনের স্পিড, তাহলে একজনের এক্স আরেকজনের এক্স, ঠিক আছে। তাহলে স্পিড অফ দি ইচ ট্রেন তাহলে কত, 10 মিটার পার সেকেন্ড। তাহলে এবার 10 যদি হয় কিন্তু 18/5, কেন বন্ধুরা এখানে 18/5, কেন আমাদের মিটার পার সেকেন্ড আছে, মিটার পার সেকেন্ড থেকে আমাদের কিলোমিটার পার সেকেন্ডে নিতে হবে, কেন এখানে প্রশ্নের উত্তরগুলো কিলোমিটার পার সেকেন্ডে দেওয়া আছে। তা আমাদের কিলোমিটার পার সেকেন্ডে আমাদের এখানে উত্তর হচ্ছে 36 km/h। তাহলে অপশান সি এখানে হলো সঠিক উত্তর। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, স্টপেজ বাদে বাসের গতি 54 কিলোমিটার/ঘন্টা এবং স্টপেজ সহ 45 কিলোমিটার/ঘন্টা, প্রতি ঘন্টায় বাস কত মিনিট স্টপেজে থামে। খুবই সহজ অঙ্ক বন্ধুরা, স্টপেজ দিলে, স্টপেজ ছাড়া 54 আর স্টপেজ দিয়ে 45, তাহলে কিলোমিটারের গ্যাপ কত, কিলোমিটারের গ্যাপ হচ্ছে 9, তাহলে 9 কিলোমিটার সে কত, স্টপেজ দিলে 9 কিলোমিটার তার লস হয়, তাহলে টাইম টেকেন টু কভার 9 km, তা 9 কিলোমিটার লস হয় কত, ওই 54 মিনিট, 54 মধ্যে করেছি তাহলে ইন্টু 60 মিনিটে কত হয়, তাহলে এই 9 কিলোমিটার তার লস হয় কত, ওই 54 মিনিটের মধ্যেই, তাই না। তা সেটাই আমরা বার করে আমাদের এখানে অ্যান্সার বেরিয়েছে 10, এখানে উত্তর হবে অপশান এ 10। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে ভিডিওটি পজ করে আরেকবার দেখুন বা ডিসক্রিপশন বক্স থেকে পিডিএফটি ডাউনলোড করে আপনারা অঙ্কগুলো প্র্যাকটিস করুন, যেভাবেই হোক অঙ্কগুলো আপনারা প্র্যাকটিস করুন। এই অঙ্ক আপনাদের 100% কমন আছে, যেগুলো আপনাদের পরীক্ষায় আসবে, আগামী আপনারা যে পরীক্ষা দিতে যাচ্ছেন সেই পরীক্ষায় এই প্রশ্নগুলো কমন আসবেই। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদের স্ক্রিনে, মোটর গাড়ির গতিবেগ 70 কিলোমিটার/ঘন্টা গতির সাথে তার গতি প্রতি 2 ঘন্টায় 10 কিলোমিটার/ঘন্টা বৃদ্ধি পায়, প্রতি 2 ঘন্টায় কি তার 10 কিলোমিটার/ঘন্টা বৃদ্ধি পায়, তাহলে কত ঘন্টায় মোটর গাড়িটি 345 কিলোমিটার যাবে। খুবই সহজ অঙ্ক বন্ধুরা, তাহলে ডিস্টেন্স কভার ইন ফার্স্ট 2 আওয়ার্স, প্রথম 2 ঘন্টায় কি না মোটর গাড়ির গতিবেগ 70 কিলোমিটার/ঘন্টা, তার মানে প্রথম 2 ঘন্টায় 7 × 14 = 120 কিলোমিটার, 7 × 14 = 140 কিলোমিটার যায়, ঠিক আছে। এবার দ্বিতীয় সময় কী হবে, ডিস্টেন্স কভার ইন নেক্সট 2 আওয়ার্স, পরবর্তী 2 ঘন্টা কী হবে, তার গতি 10 কিলোমিটার বেড়ে গেছে, তাহলে 10 কিলোমিটার বেড়ে গেলে 70 যোগ হবে, তার মানে 80 হবে, সেটা আবার 2, তার মানে 160 হবে, ঠিক আছে বন্ধুরা এটা বুঝতে পেরেছেন। এবার রিমেইনিং ডিস্টেন্স, এবার দেখুন 140 চলে গেছে, 160 চলে গেছে, তার মানে কি 300 চলে গেছে, তাহলে রিমেইনিং কত থাকলো 45, তাই না। তাহলে 345 - 140 - +160, তাহলে আমাদের 45 কিলোমিটার রয়ে গেল। এইবার বলেছি কি, স্পিড ইন দ্য 5th আওয়ার্স, মানে 2, 2, 4, এবার 5 নম্বর আওয়ার্সে কি, এই যে 90 কিলোমিটার/ঘন্টা, তাহলে 90 কিলোমিটার/ঘন্টা, তাহলে টাইম টেকেন টু কভার 45 কিলোমিটার, তাহলে 90 কিলোমিটার যদি পার ঘন্টা হয়, তাহলে কেন 90 কিলোমিটার/ঘন্টা, কেন সে পরবর্তী 2 ঘন্টার মধ্যেও কি সে 10 কিলোমিটার রেঞ্জ বৃদ্ধি করে, তাহলে 10 কিলোমিটার তার বৃদ্ধি পায়, তাহলে 70-এর সাথে 10 যোগ করেছি 80 হয়েছে, এবার 80-এর সাথে 10 যোগ করলাম 90 হয়েছে, তাহলে 90 কিলোমিটার/ঘন্টায় সেই মোটর গাড়িটি দৌড়াচ্ছে, তাহলে 45 কিলোমিটার সে কত ঘন্টায় কভার করবে, তাহলে 45 - হাফ, তাহলে সেটাই আমরা এখানে বার করেছি। তা বন্ধুরা 45 - হাফ মানে সেটাই তো হবে, হাফ আওয়ার্সে তো সেটা কভার করছে, তাই না। তা 90-কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 45, তাহলে হাফ আওয়ার্সে সে কভার করছে, ঠিক আছে বন্ধুরা। তাহলে টোটাল টাইম টেকেন কত, তাহলে প্রথমটায় 2, তারপরেরটায় 2, আর তারপরেরটায় হাফ, তাহলে 4 × 1 = 2, তাই না বন্ধুরা। তাহলে প্রথমটায় 2 কিলোমিটার, এইখানে 2 কিলোমিটার, আর এখানে হাফ, তাই না। তা হাফ সময় তাহলে 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, আর এখানে হাফ ঘন্টা, তাহলে 4.5 ঘন্টা বা 4.5 আওয়ার্স। তা আপনাদের এখানে ঠিক যেভাবে দেওয়া থাকবে, দশমিক সংখ্যায় থাকলে দশমিক উত্তর করবেন, আর যদি পূর্ণ সংখ্যায় থাকে তাহলে পূর্ণ সংখ্যায় উত্তর করবেন। তা আমাদের এখানে পূর্ণ সংখ্যা যেহেতু আছে, তাই সেহেতু অপশান সি আমাদের হবে সঠিক উত্তর। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, একজন ব্যক্তি পি থেকে কিউতে 40 কিলোমিটার/ঘন্টা গতিতে ভ্রমণ করেন এবং তার গতি 50% বৃদ্ধি করে ফিরে আসে, উভয় ট্রিপে গড় গতিবেগ কত, তাহলে রিটার্নিং স্পিড কত। তো 100 ছিল, ধরুন যাওয়ার স্পিড তার 100 ছিল, তাহলে 50% বৃদ্ধি করে যেহেতু, তাহলে যেহেতু 50% বৃদ্ধি করে তাহলে 150%, তাই না বন্ধুরা। তাই সেটাই আমরা এখানে ক্যালকুলেশন করেছি, তা স্পিড অন রিটার্নিং 150% কত অফ 40, তাহলে 140% অফ 40 করলে আমাদের অ্যান্সার আছে 60 কিলোমিটার, ঠিক আছে। তাহলে অ্যাভারেজ স্পিড কত, আর আপনারা সবাই জানেন যে অ্যাভারেজ স্পিড বার করার কী সূত্র আছে, 2 × 2 × কী হয় না, প্রথমে যে যাওয়ার যে দূরত্বটা, প্রথমে যে যাওয়ার দূরত্বটা 40 কিলোমিটার, আর তারপরে যেটা আসছে এই যে 60 কিলোমিটার আমরা বার করে রেখেছি, ডিভাইড বাই কত, 40+60। তা আমাদের এটা ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পর আমাদের বেরিয়েছে কত, 48 কিলোমিটার/h। আপনারা আশা করি বুঝতে পেরেছেন, আমাদের এখানে অ্যান্সার হলো অপশান সি। আপনারা যদি বুঝতে না পারেন ভিডিওটি পজ করুন, বাড়িতে খাতায় করুন, তাহলে আপনাদের অঙ্ক হয়ে যাবে। তো চলুন বন্ধুরা আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে,
বোম্বে এক্সপ্রেস বোম্বে থেকে দিল্লির উদ্দেশ্যে বেলা 2:30 মানে 14:30 এর সময় 60 কিলোমিটার/ঘন্টা গতিতে এবং রাজধানী এক্সপ্রেস দিল্লি থেকে বোম্বে ছেড়ে চলে যায় একই দিনে 4:30 কত না 80 কিলোমিটার গতিতে। তাহলে দিল্লির কাছ থেকে কত দূরে দুটি ট্রেন মিলবে? খুবই সোজা অঙ্ক বন্ধুরা, একটা ট্রেন মানে আরেকটা ট্রেন, দুটো ট্রেন আছে, একটা দিল্লি থেকে বোম্বে যাচ্ছে আর একটা বোম্বে থেকে দিল্লি আসছে। তাহলে সাপোজ দ্য মিট এক্স আওয়ার্স আফটার, তার মানে 14:30 এর পরে তারা কি না এক্স আওয়ার্সে মিট করবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে 60x ইজ ইকুয়াল 80(x-2)। কেন আমরা এটা বলতে পারি? তা বন্ধুরা একটা জিনিস দেখুন, যে এখানে বলে দিয়েছে কি প্রথম ট্রেনটি যে 60 কিলোমিটার, এই যে 60 কিলোমিটার/ঘন্টায়, তাহলে 60 কিলোমিটার x কেন না মিট করছে, তোমার মিট করার দূরত্বটি আমরা বার করছি, তাহলে 60x আমরা এটা লিখলাম। আর পরবর্তী ট্রেনটা কত, 80 কিলোমিটার বেগে যাচ্ছে, এই যে বন্ধুরা এখানে বলা আছে 80 কিলোমিটার, তাহলে 80-2। এইবার বন্ধুরা আপনারা একটা জিনিস দেখুন, এখানে -2 কেন করেছি, তা -2 কেন করেছি না, পরবর্তী ট্রেন কত 16:30 আর এখানে আছে 14:30, তাহলে 16:30 সাথে আমি যদি 14:30 বাদ দিই তাহলে 2 ঘন্টা থাকে, তাহলে আমাদের x ইজ ইকুয়াল টু এখানে 8 বেরিয়েছে। তাহলে রিকোয়ার্ড ডিস্টেন্স, তাহলে কত দূরে মিলবে, তাহলে x ইজ ইকুয়াল টু তার মানে মিট করছে কত, মিট করছে 8, তাহলে রিকোয়ার্ড ডিস্টেন্স কত, তাহলে 60×8। কেন বন্ধুরা 60×8 হবে, তা দেখুন এইখানে একটা জিনিস আমাদের এখানে চাওয়া আছে যে কি, যে 60 কিলোমিটার বেগে যাচ্ছে এবং 80 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে রিকোয়ার্ড ডিস্টেন্স আমরা যদি এখানে বার করি তাহলে রিকোয়ার্ড ডিস্টেন্সটা কত, তাহলে আমরা যদি এখানে বলতে পারি 60×8, তাই না বন্ধুরা? দেখুন এখানে ক্যালকুলেশন করলে আপনাদের এখানে অ্যান্সার বের, তো যেহেতু আমাদের এখানে চেয়েছে কি দিল্লির কাছ থেকে কত দূরে, যেহেতু দিল্লির কাছ থেকে কত দূরে তাই আমরা 60 এর সাথে 8 গুণ করবো, যদি বোম্বের কাছ থেকে বলতাম তাহলে 80 এর সাথে করতাম, ঠিক আছে? তাহলে 60 এর সাথে 8 যে অতিক্রান্ত দূরত্ব যেখানে মিলছে সেটা কত না 6:48, 480 কিলোমিটার দূরে ট্রেনটা মিলবে। তাহলে বন্ধুরা আমাদের এখানে অপশানে উত্তর হলো অপশান সি 480 km। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। একটি ট্রেনের একজন লোক মনে করে যে সে 1 মিনিটে 21টি টেলিফোন পোস্ট গণনা করতে পারে, যদি তিনি 50 মিটার দূরে যাত্রা করেন তাহলে ট্রেনের গতিবেগ কত? খুবই সোজা অঙ্ক বন্ধুরা, তাহলে নাম্বার অফ গ্যাপস বিটুইন 21 টেলিফোন পোস্ট, তাহলে কতটা গ্যাপ হবে, মানে 20, তাই না? প্রথম এবং শেষ এর মধ্যে কতগুলো আছে, এর মধ্যে আছে 20টা পোস্ট, তাই না? 20টা ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স ট্রাভেল ইন 1 মিনিট, তাহলে এই 20টা পোস্ট কী করে, সে 1 মিনিটে দেখতে পায়, ঠিক আছে? তাহলে এই যে 50 মিটার তার দূরত্ব তিনি অতিক্রম করছে, তাহলে 50 মিটার, তাহলে 1 মিনিটে সে যদি 20টা দেখে তাহলে 50 মিটারে সে কতগুলো দেখবে, ঠিক আছে? 50 মিটারে সে কতগুলো দেখবে, তা সেটি আমরা এখানে বার করেছি যে 50×20, তাহলে 50×20 হলে কী হবে না 1000 মিটার, 1000 মিটার মানে কি 1 কিলোমিটার দূরত্ব, তাই না? তাই 1 কিলোমিটার দূরত্ব, তাহলে 50 মিটারের মধ্যে সে যদি 20টা দেখে থাকে তাহলে সে কতটা দূরত্ব যাচ্ছে, কতটা দূরত্ব যাচ্ছে তা সেটাই আমরা এখানে বার করেছি। তাহলে সে অ্যাকচুয়াল কত দূরত্ব যাচ্ছে, সে যদি অতটাই দেখে থাকে তাহলে সে যাচ্ছে 1000 m, 1000 m মানে মিটার, 1000 m মানে 1 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার যদি হয় তাহলে সে দেখছে 60 কিলোমিটার/ঘন্টা, তাহলে প্রতি ঘন্টায় সে কতগুলো দেখছে 60 কিলোমিটার/ঘন্টা। তা এটাই বন্ধুরা আমাদের এখানে অ্যান্সার হবে যে 60 km/h। কেন বন্ধুরা, তার কারণ দেখুন, 1000 m ইজ ইকুয়াল 1 km, এটা তো আমরা এখানে বলতে পারি, ঠিক আছে? তাহলে এখানে 1 মিনিট, 1 মিনিটে সে 20টা দেখছে তাহলে সে 1000-এ কতক্ষণ দেখবে, তা সেটাই আমরা এখানে ক্যালকুলেশন করে বার করেছি, ঠিক আছে বন্ধুরা? তা চলুন বন্ধুরা এইভাবেই আপনারা অঙ্কগুলো প্র্যাকটিস করে যান, আপনারা যত সুন্দর এই অঙ্কগুলোকে স্কিলফুলি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি আপনারা পরীক্ষার হলে কম সময়ে কলম ছাড়া অঙ্কগুলো করতে পারবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে, ধন্যবাদ।